খবরের এই অংশটির নিবেদনে হোলি হোম স্কুল শ্রীরামপুর, আইসিএসসি, আইএসসি, সমস্ত প্রকার আধুনিক প্রযুক্তি সহ কোয়েড হস্টেলে সুবিধাযুক্ত সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল। সর্ববিদ্যাধিষ্ঠাত্রী তোমায় করিগো প্রণতি, ইয়া কুঞ্জেন্দু তুষারহার ধবলা, ইয়া শ্বেত পদ্মাসনা, ইয়া বীণা বরদাঙ্গা মণ্ডিত ভুজা, ইয়া শুভ্র বস্ত্রাবৃতা, ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতা, সামং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ যজ্ঞাপহা, বিমলা সরলা পাতু সুশুভ্রা দুঃখনাশিনী। নো ইনার্সি নো সে কামনার্থে নম ঐং সশক্তি দেবৈ ইতি কামনায় নম ঐং সশক্তি নম। আজকে আজকে আমরা সিএ সি ডবল এ এবং এনআরসির বিরুদ্ধে আমরা সরস্বতী পুজোর করছি। এখানে আমরা আমাদের পশ্চিমবাংলায় সিএ এবং এনআরসি বিরোধী বিল পাস হয়েছে, আমরা পশ্চিমবাংলায় এনআরসি হতে দেবো না, দিচ্ছি না, দেবো না। এবং আমরা আজকে মা সরস্বতীর কাছে প্রার্থনা করব যেন সিএ এবং এনআরসি যেন না হয়, তার জন্য মা সরস্বতীর কাছে আজকে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি সবাই। আমরা প্রত্যেক বছরই সরস্বতী পুজোর মাধ্যমে সামাজিক যে সমস্যাগুলো থাকে বা সমাজকে যে বার্তাগুলো দেওয়ার থাকে সেটা তুলে ধরার চেষ্টা করি। তো এবছর আমরা মনে করছি যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে, বিশেষত সারা ভারতবর্ষতেই সবথেকে বড় সমস্যা যেটা, মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা লড়ছি। যে এত বছর ধরে যে দেশে আমরা জন্মালাম, যেখানে বড় হলাম, যেখানে পড়াশুনো করলাম, সেই দেশটা আজ আমার কি না সেই প্রমাণ করার দায় আজকে আমাদের মাথার উপরই সরকার চাপিয়ে দিতে চলেছে, যেখানে সরকার আমাদেরকে নাগরিক হিসেবে মানতে রাজি না। তো আমাদের প্রতিবাদটা সেই জায়গা থেকে শুরু হয়েছিল। আজকে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা সেই প্রতিবাদটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা মায়ের কাছে আজকে অঞ্জলিও দিলাম যে সরকারের এই যে দুষ্ট বুদ্ধি তার যেন নিপাত হোক, শুভ বুদ্ধির উদয় হোক। প্রতিদিন নতুন নতুন খবর পেতে খবর সোজা সাপ্তাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।